শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, শান্তিকুঞ্জে এসে শিশিরবাবুর পায়ের ধুলো ও আশীর্বাদ নিলেন, রাজনীতির কথা হয়নি, সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে, কথাবার্তা ভালোই হয়েছে বলে জানান তিনি। নন্দীগ্রামে দাঁড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, এখনো প্রার্থীর তালিকা ঘোষণা হয়নি, প্রার্থী হওয়ার পরেই তিনি উত্তর দেবেন। খেজুরিতে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, এখনো পুলিশ মিথ্যাচার করে যাচ্ছে, শেষের সময় হয়ে এসেছে। সারাদিন নন্দীগ্রামে জনসংযোগ করার প্রসঙ্গে তিনি বলেন, ভীষণ উচ্ছ্বাস নন্দীগ্রামের মানুষ বুকে টেনে নিয়েছে, দেখে যেটা মনে হয় একটা ওয়েব আছে উল্টোপাল্টা হয়ে যেতে পারে। আদালতের বিচার প্রক্রিয়া ছেড়ে মানুষের আদালতে এসে একটা কৌতূহলী প্রক্রিয়া বলেও জানান তিনি। তো আজকে আমি এলাম পরিচয় করতে, ওনার পায়ের ধুলো নিলাম, আশীর্বাদ পেলাম, তো অনুষ্ঠানে সামান্য এমনি কথাবার্তা হলো, সেরকম কিছু মানে পলিটিক্যাল কথাবার্তা বিরাট কিছু নয়, ওই সাধারণ সামাজিক কথাবার্তা, সৌজন্য সাক্ষাৎ, সৌজন্য, একদম সৌজন্য সাক্ষাৎ, এবং সেটা সেই স্পিরিটেই হলো। আমার খুব কিছু কথা বললেন? না না না, কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি। ওনাকে আমার খুব ভালো লাগলো, এত একজন অভিজ্ঞ মানুষ। আমি এখনো জানি না, এই প্রশ্নের উত্তর একমাত্র দেওয়া যাবে প্রার্থী তালিকা ঘোষণার পরে। না, দেয়াল লিখন তো আর প্রার্থী তালিকা নয়। পুলিশ তো এইভাবেই কাজ করছে, মিথ্যে মামলা দিয়ে মানুষকে চুপ করিয়ে রাখতে চাইছে, কারণ তৃণমূলের তো শেষ অবস্থা এসে গেছে, শেষ অবস্থায় এরা এইসবই করে, বিপদকালে বুদ্ধি নাশ হয়। ভীষণ উচ্ছ্বাস, ভীষণ উচ্ছ্বাস, আমাকে সবাই অত্যন্ত বুকে টেনে নিলেন অত্যন্ত ভালোভাবে। আর দেখে যেটা মনে হলো যে একটা ওয়েভ যেন তৈরি হয়েছে, যাতে অনেক উলট পালট হয়ে যাবে, এটা মনে হচ্ছে একটা ওয়েভ তৈরি হয়ে গেছে, অন্তত আমি যেখানটা ঘুরলাম সেখানটাতে। এই অভিনীতিটা চমৎকার, চমৎকার একটা বিচার প্রক্রিয়াতে একদম সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার।